হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তামিম এবং আপনারা দেখছেন হচ্ছে টেক ভাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা কিন্তু অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনারা দেখবেন হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে অ্যাডভান্স যেই অ্যান্ড্রয়েড ফোনটা রয়েছে, আপনারা ঠিকই মানে ধরতে পারছেন, স্যামসাং S24 আল্ট্রার আনবক্সিং দেখবো হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চলুন, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর সামনে আপনারা কোন ফোনের রিভিউ দেখতে চান তাদের একটি সুন্দর করে কমেন্ট করে দিতে পারেন, আশা করা যায় আপনার কমেন্টের উপর ভিত্তি করে সামনের ভিডিওটা তৈরি হতে পারে। তো বন্ধুরা, চলুন আমরা আজকে দেখে আসছি স্যামসাং S24 আনবক্সিং ভিডিওটা। তো বন্ধুরা, এর রিভিউ ভিডিওটা যদি আপনারা চান তাহলে কমেন্ট করতে পারেন, আমি নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের সেই বক্সটি, স্যামসাং S24 আল্ট্রার বক্সটি। আপনাদের সামনে এরকম বক্স না আসতে পারে, কারণ আমরা অনলাইন থেকে অর্ডার করেছি, তার জন্য আমাদের ফুল এরকম একটা বক্স এসেছে। আমরা সুন্দর করে এই বক্সটা একটি চাকু দিয়ে সুন্দর করে আমরা কেটে নিব। বক্সটা আমাদেরকে ভালোই দিছে, আমরা এটা অনেক শক্ত টেপ দিয়ে দিয়েছে, আমরা হচ্ছে সুন্দর করে চাকু দিয়ে কেটে নিব। এই যে এখন আমরা যদি আমাদের বক্সটা খুলি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মেইন জিনিসটি কিন্তু চলে আসবে, সেটা কিন্তু আপনারাই মানে দেখবেন। এইখানে হচ্ছে আমাদের এই যে হচ্ছে আমাদের মেইন জিনিস, এটা হচ্ছে আমাদের স্যামসাং S24 আল্ট্রার মেইন বক্সটা। আপনারা এরকম বক্স পাবেন যদি আপনারা দোকান থেকে কিনে থাকেন। এই যে হচ্ছে আমাদের সেই বক্সটা, বক্সটা দেখুন মানে সেই সুন্দর করেছে বক্সটা, অনেক সুন্দর একটা বক্স করেছে, বেশ প্রিমিয়াম করছে। প্রিমিয়াম করবেই না কেন, 1.5 লাখ টাকার ফোন অথবা তার চেয়েও বেশি, তার জন্য প্রিমিয়াম করছে। আমরা সুন্দর করে টেপটা খুলে এখন আমরা সুন্দর করে বক্সটা উঠে প্রথমেই আমরা পেয়ে যাব হচ্ছে এই ফোনটা, যা কিন্তু অনেক সুন্দর। এরপর আমরা আরেকটা বক্স পাবই, সেই বক্সের মধ্যে এই যে আমরা আরও অনেক জিনিসপত্র পেয়ে যাব। এই যে কিন্তু আমাদের সেই বক্সটা, এই বক্সে আমরা প্রথম পেয়ে যাব হচ্ছে একটা ম্যানুয়াল যা পড়ার দরকার নাই, আর হচ্ছে একটা চার্জার, আর পাবো হচ্ছে একটা সিম ইডেক্টর পিন যা কিন্তু একটা ফোনের সাথে খুব দরকার হয়। এবং এই ফোনের মানে সিম ইডেক্টর পিনটাও কিন্তু ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর করে করার চেষ্টা করেছে স্যামসাং। এই যে হচ্ছে আমাদের মেইন ফোনটা, মানে আপনি টয়লেটে বসে যেই ফোন দিয়ে চাঁদে যেতে পারবেন সেই ফোনটা। এর ক্যামেরা টেস্ট তো আপনারা অবশ্যই দেখেছেন, আপনারা তো জানেনই এই ফোনটা। আর এই ফোনটা কিন্তু এখন সর্বোচ্চ এআই যুক্ত ওয়ালা ফোন হচ্ছে এইটা। এই যে আমরা এখন হচ্ছে আমাদের এই চার্জারটা কাটিং দিব। এই যে হচ্ছে আমাদের চার্জার টাইপ সি টু টাইপ সির চার্জার দিয়েছে কিন্তু আমাদের, যা কিন্তু আপনারা অন্য কোনো নর্মাল ফোনে কখনোই দেখতে পারবেন না। আর দিয়েছে হচ্ছে একটা বড় একটা ম্যানুয়াল কার্ড, এখানে এটা যদি আপনি পড়েন তাহলে তো আপনি মনে হয় আইনস্টাইনের চেয়েও বড় বিজ্ঞানী হয়ে যাবেন, কিন্তু এটা পড়ার দরকার নাই। এই যে হচ্ছে আমাদের মেইন ফোনটার লুকটা একবার দেখুন, আমরা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে নিয়েছি, এই কালারটাই অনেক সুন্দর লাগে। এবং আমরা এই সিলটা উঠাই, ওয়াও মানে জোস একটা ফোন দিয়েছে কিন্তু স্যামসাং। এর রিভিউ যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি এর রিভিউ সামনে নিয়ে আসার চেষ্টা করব। এই যে ক্যামেরাটা দেখুন, মানে ফুল সলিড, এবং এর ডিসপ্লেটা তো মানে বোঝাই যায় না। আপনি তো স্যামসাংয়ের ডিসপ্লে টেস্ট দেখেছেন, আমার চ্যানেলেও শর্ট হিসেবে আপলোড দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন যে স্যামসাংয়ের ডিসপ্লে টেস্টটা। এই যে আমাদের এই বাটনগুলোও কিন্তু বেশ প্রিমিয়াম করার চেষ্টা করেছে স্যামসাং, হাতে মানে বাটন চাপ দিলে কেমন একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় স্যামসাংয়ের এই ফোনটা, মানে বেস্ট অ্যাডভান্স। এই যে হচ্ছে আমাদের মেইন জিনিস, এই যে হচ্ছে আমাদের সিম ইডেক্টর টুলটা দিয়ে আমরা এখন যদি আমরা মানে সিম কার্ডটি লাগাতে যাই, এই যে হচ্ছে আমাদের এইটা দিয়ে দিয়েছে স্যামসাং। এইখানে আপনি আপনার চাইলে মেমোরি কার্ড লাগাইতে পারবেন, কিন্তু এই ফোনে মেমোরি কার্ড লাগানোর কোনোই দরকার নেই, কারণ এই ফোনে আপনি এই যে হচ্ছে এই স্যামসাংয়ের মেইন জিনিসটা আমাদের চাপ দিলেই বেরিয়ে আসবে হচ্ছে স্যামসাংয়ের পেন, বা মোবাইলের সাথেও পেন। একসময় এই পেন দিয়ে আমরা স্কুলে যখন প্রাইমারিতে থাকতাম তখন খাতায় লিখতাম, কিন্তু এখন কিন্তু ভাই ফোনের সঙ্গেও কিন্তু পেন দেওয়া শুরু করছে। এই যে হচ্ছে আমাদের সেইটা, আমরা আবারও যেই জায়গা ছিল সুন্দর করে চাপ দিয়ে মানে
তার নির্দিষ্ট স্থানে রেখে দিই। এই যে হচ্ছে এর ক্যামেরাটা, এর জন্যই এই ফোনটা বিশেষ পরিচিতি লাভ করছে আমার যা মনে হয়। এই ক্যামেরাটার জন্যই এই যে হচ্ছে আমাদের ফোনটা বেশ মারাত্মক ভাই, প্রিমিয়াম একটা লুক দেওয়ার চেষ্টা করেছে স্যামসাং, এটা মানতেই হবে আপনাকে। এই যে হচ্ছে আমাদের ফোনটা আমরা ওপেন করেছি, এই যে হচ্ছে আমাদের সেই পেনটা, এই পেন দিয়ে হচ্ছে এভাবে লিখতে হয়, তাই আমরা এটা ট্রাই করব। এই যে আপনি কিন্তু পেন দিয়ে সুন্দর মতোই লিখতে পারবেন, এই যে সুন্দর করে স্যামসাং আমরা লিখলাম। তো বেশ মারাত্মক একটা ফোনের রিভিউ দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আশা করা যায় আমরা এই রিভিউ আপনার সামনে নিয়ে আসব। তো বন্ধুরা আজকের মতো টাটা, যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এরকম ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। সো বন্ধুরা টাটা, বাই বাই, আল বিদায়।